কুম আসসালাম আহমতুল্লাহি ও যে আমাদের একদিনী ভাই জেনাব হায়রুল ইসলাম ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে বাচ্চা ছেলে ছেলে সন্তান যদি মায়ের দুধের উপরে নির্ভর করে বাহিরা কোনো কিছু খায় না এই ক্ষেত্রে তার পেশাবের বিধান কি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এ বিষয়ে প্রথম কথা হলো এই যে মানুষের পেশা হচ্ছে নাপাক এবং তা থেকে পবিত্রতা অর্জন করা ফরজ চাহে সে ছোট হোক বড় হোক গোলাম হোক ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রেই যদি কোনো কার শরীরে বা কাপড়ে পেশাব করে দেয় তাহলে সেটা থেকে পাক পবিত্রতা অর্জন করতে হবে তবে ওই ছেলের পেশাবের ক্ষেত্রে হাদিসে তার বিশেষ হাদিস রয়েছে সেই ক্ষেত্রে যে এমন সন্তান যদি হয় যে সন্তান শুধু মায়ের দুধের উপরে নির্ভর করে অর্থাৎ মায়ের বুকের দুধই পান করে অন্য কোনো কিছু সে খায়ও না পানও করে না এমতো অবস্থায় সেই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে পরিষ্কার করে ধুতে হবে না বরং পানির ছিটা দিলেই যথেষ্ট আর যদি মেয়ে সন্তান হয় এবং মায়ের বুকের দুধের উপরে সে নির্ভর করে অন্য বাহিরে কোনো কিছু খায় না তদুপরেই যদি সে কাপড়ে পেশাব করে তাহলে সে কাপড় ধুতে হবে যে জায়গাটুকুর মধ্যে পেশাব লেগে যাবে সে জায়গাটুকু অবশ্যই ধুতে হবে তার দলিল সাই বুখারি সাই মুসলিমের হাদিস আনুমায়স আনু কয়েস বেন মেহসান মহসান আল্লাহ আনহা

শুধুমাত্র তার মায়ের বুকের দুধের উপরেই নির্ভর করে এমন ছেলে সন্তান যদি তার কাপড়ের মধ্যে বা কোথাও যদি পেশাব করে দেয় তাহলে সেই পেশাবের উপরে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট তাকে ধুতে হবে না যেমনটি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে তেমনি তিরমিজি ইবনী মাজার হাদিস জান আন্না রাসুল আল্লাহ সাল্লি সালামা কাল আমি গুলাম তো এই হাদিস থেকে ওলামায় কেরামগুন বলেন যে যদি ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তান যদি মায়ের বুকের দুধের উপরে নির্ভর করে তাহলে শুধু পানির ছিটা দিলেই যথেষ্ট আর যদি মেয়ে সন্তান হয় তাহলে পেশাব করার পর যে স্থানে পেশাব লাগবে সেই স্থানটুকু অবশ্যই ধুতে হবে আর যদি মায়ের দুধের সাথে সাথে বাহিরা কোনো কিছু খাবার গ্রহণ করে তাহলে সর্ব অবস্থাতেই তাকে ধুতে হবে অর্থাৎ পেশাব করার পরে যে স্থানে লাগবে কাপড়ে লাগুক শরীরে লাগু সেই স্থানটুকু ধুয়ে নিতে হবে এটাই হচ্ছে মূল কথা বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম রহমতুল্লাহিৎ Good night.